শনিবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের কার্জন গেটের সামনে উদ্বোধন হতে চলেছে বর্ধমান মহারাজের এবং রানীর মূর্তি। এছাড়াও এদিন কার্জন গেট চত্বরে চৌমাথায় উদ্বোধন হবে বিশ্ব বাংলার চলমান লোগো। বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসের উদ্যোগে বর্ধমান মহারাজা ও রানীর মূর্তি বসছে এবং তারই উদ্যোগে চলমান বিশ্ব বাংলা লোগোর উদ্বোধন হবে। বিধায়ক খোকন দাস জানান, শনিবার বিকেল চারটের সময় এগুলির উদ্বোধন হবে। কালকে সব উদ্বোধন হবে। কাল থেকে বিশ্ব বাংলা রাজা রানীর মূর্তি সব কাল চারটের সময় ওপেনিং হবে, কাল থেকে সব। আচ্ছা, আগের যে বিশ্ব বাংলা ছিল ওটাতে কি হয়েছিল যেটা এখান থেকে মানে সই না হলো? বিশ্ব বাংলাটা ঘুরে নাই, ঘোরা ছিল না, এখন ঘোরা বিশ্ব বাংলা আর হবে। আচ্ছা, এটা আগামীকাল ওপেনিং। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা। শনিবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের কার্জন গেটের সামনে উদ্বোধন হতে চলেছে বর্ধমান মহারাজের এবং রানীর মূর্তি। এছাড়াও এদিন কার্জন গেট চত্বরে চৌমাথায় উদ্বোধন হবে বিশ্ব বাংলার চলমান লোগো। বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসের উদ্যোগে বর্ধমান মহারাজা ও রানীর মূর্তি বসছে এবং তারই উদ্যোগে চলমান বিশ্ব বাংলা লোগোর উদ্বোধন হবে। বিধায়ক খোকন দাস জানান, শনিবার বিকেল চারটের সময় এগুলির উদ্বোধন হবে। কালকে সব উদ্বোধন হবে। কাল থেকে বিশ্ব বাংলা রাজা রানীর মূর্তি সব কাল চারটের সময় ওপেনিং হবে, কাল থেকে সব। আচ্ছা, আগের যে বিশ্ব বাংলা ছিল ওটাতে কি হয়েছিল যেটা এখান থেকে মানে সই না হলো? বিশ্ব বাংলাটা ঘুরে নাই, ঘোরা ছিল না, এখন ঘোরা বিশ্ব বাংলা আর হবে। আচ্ছা, এটা আগামীকাল ওপেনিং। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।